আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন। বর্তমান সময়ে আপনি প্রতিদিন ইন্টারনেট ইউজ করেন ঠিকই, কিন্তু আপনার একটা ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল নেই, তাহলে আপনি কিসের ইন্টারনেট ইউজারকারী? হ্যাঁ, কথাটা শুনতে আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও এটাই বাস্তব। তো যতই দিন যাচ্ছে ততই কিন্তু ইন্টারনেট প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে এবং সবাই চায় যে ইন্টারনেট থেকে কিছু একটা করতে। তো তার ধারাবাহিকতায় আপনিও পিছিয়ে থাকবেন কেন? চাইলে কিন্তু আপনিও একটা ফেসবুক পেজ তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে দেখা যাবে যে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতেছেন সেই ফেসবুক পেজ থেকে। এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি তো তেমন কিছু করতে পারি না, আমি কী বিষয়ে ভিডিও আপলোড করব। এটা কোনো ব্যাপারই না, ফেসবুক পেজে তেমন কিছু ক্যাটাগরি লাগে না। অর্থাৎ আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ঘোরারই একটা ভিডিও আপলোড করবেন, আপনি যদি নাচতে ভালোবাসেন তাহলে নাচারই ভিডিও আপলোড করবেন, যদি গান গাইতে ভালোবাসেন তাহলে গান গাইয়ারই একটা ভিডিও আপলোড করবেন, অথবা আপনাদের গ্রামের আশেপাশে বিভিন্ন প্রকার যে গ্রামীণ দৃশ্যগুলো আছে সেগুলো ভিডিও আপলোড করতে পারেন, অথবা যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে আপনি মাছ মারার ভিডিও এগুলো আপলোড করতে পারেন। তাছাড়া বিভিন্ন প্রকার ক্যাটাগরি রাস্তায় চলাফেরা করতে বা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দৃশ্য সেগুলোরও ভিডিও আপলোড করতে পারেন। অর্থাৎ যেটা পারবেন সেটাই ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফেসবুক পেজে কিন্তু এসব ভিডিওগুলো পাবলিকে খায় বেশি, অর্থাৎ ফেসবুক পেজে এসব ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয় এবং সবাই দেখেও। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা চাইলে ফেসবুক পেজ তৈরি করে রাখতে পারেন এবং সেখানে যেটা পারেন সেটারই ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখা গেল যে ভিডিও আপলোড করার পর আপনার ফেসবুক পেজটা একসময় দাঁড়িয়ে যাবে, অর্থাৎ একটা ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিও থেকে কিন্তু আপনাদের ফেসবুকের যা কিছু শর্ত পূরণ করার দরকার মনিটাইজেশন পাওয়ার জন্য সব কিছুই পেয়ে যাবেন। এবং সেখান থেকে দেখা যাবে যে আপনি ফেসবুক পেজে একটার পর একটা ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও আপলোড করার পর থেকে আপনাদের ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু হবে। তো বিষয়টা কিন্তু যতটা কঠিন আবার ততটা সহজও, যদি আপনি কাজ করেন তাহলেই সহজ। তো বলতে বলতে অনেক বেশি কথাই বলে ফেলতেছি, আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে মুকুল খান দিশান, আর আপনারা দেখছেন দিশান টেক 24। তো কথা না আর বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, যেটা সেটা হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। তো আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যদি কোনো প্রকার ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ একটা ফেসবুক আইডির মাধ্যমেই কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। যেমনইভাবে জিমেইলের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, ঠিক তেমনই কিন্তু ফেসবুক আইডির মাধ্যমেও একটা ফেসবুক পেজ তৈরি করা যায়। তো কীভাবে আপনারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেই পেজ থেকে কীভাবে আপনারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করতে হলে পারে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে পারে ভিডিও আপলোড করে ফেসবুক পেজে কী কী করতে হবে সব কিছু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা যে আপনাদের ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। ড্যান কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, জাস্ট এই থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন। তো আমি থ্রি লাইনে একবার ক্লিক করে দিচ্ছি। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ লেখা আছে, জাস্ট পেজে একবার ক্লিক করে দেবেন। তো পেজে আমি একবার ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদের যদি ফেসবুক আইডিতে কোনো প্রকার পেজ ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে সরাসরি ক্রিয়েট লেখা আসবে। তো আমার ফেসবুক পেজ অলরেডি তৈরি করা আছে, তারপরও এখানে আপনাদেরকে আমি ক্রিয়েট করে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে, জাস্ট এটা একবার ক্লিক করে দেবেন। ওকে, গেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্টেড লেখা আছে, জাস্ট গেট স্টার্টেড একবার ক্লিক করে দেবেন। গেট স্টার্টেড ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো আপনারা যে ফেসবুক পেজ যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন। তো আমি এখানে একটা নাম লিখতেছি, বিডি মিডিয়া 24 দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো বিডি মিডিয়া 24 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নিচে, জাস্ট এই নেক্সটে একবার আবারও ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে পেজটি, অর্থাৎ আপনাদের যে ফেসবুক পেজটি তৈরি করতেছেন সেই ফেসবুক পেজে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ক্যাটাগরি। তো আপনাদের যদি সেই ক্যাটাগরি এখানে সাজেস্ট করা না থাকে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা কিন্তু ক্যাটাগরি সাজেস্ট করছে আমার নাম হিসাবে। তো যদি সেরকম যদি ক্যাটাগরি সাজেস্ট না করে সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন, সার্চ করে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করছেই ফেসবুক পেজ কোম্পানি বা ফেসবুক পেজ, তো সেক্ষেত্রে আমি এইটা নিব, মিডিয়া নিউজ কোম্পানি, জাস্ট এখানে একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার নেক্সট লেখা আসছে, তো জাস্ট আপনারা আবার নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে,
তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ওয়েবসাইট। তো আপনাদের যদি কোনো প্রকার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা ওয়েবসাইট দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, আমি এখানে জাস্ট একবার টিকমার্ক করে দিলাম। ওকে, টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার নিচে নেক্সট লেখা আছে, জাস্ট নেক্সট একবার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর ফটো, মানে কভার ফটো এবং অ্যাড ইয়োর প্রোফাইল পিকচার। তো এখানে আপনাদেরকে একটা ফেসবুক পেজের কভার ফটো দিতে হবে এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল একটা প্রোফাইল পিকচার দিচ্ছি। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমার গ্যালারিতে আসলো। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো দিতে পারেন, অর্থাৎ আপনাদের ফেসবুক পেজের যে ফটোটি দিবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা ফটো নিচ্ছি আপাতত আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এটা আপনারা ভালোভাবে ক্রপিং করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এতটুকু নিচ্ছি। ডান ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা ডন কর্নারে ডান লেখা, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তো আমি ডানে একবার ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কর্নারে সেভ লেখা আছে, জাস্ট সেভে একবার ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের আরেকটা যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, জাস্ট এখানে আপনাদের একটা কভার ফটো নিতে হবে। তো এই জন্য আমি অ্যাড কভার ফটোতে একবার ক্লিক করলাম। অ্যাড কভার ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা কভার ফটো নিচ্ছি। নেওয়ার পর সেমভাবে আবার ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পর এটা সেভে ক্লিক করে দিচ্ছি। ঠিক আপনারা ফেসবুক প্রোফাইলে যেরকম কভার ফটো বা ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করেন ঠিক সেভাবে করবেন। তো অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন তারপরে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আবার নিচের লেখা আছে ডান, জাস্ট ডানে একবার ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ডান, তো আমি ডানে একবার ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ফেসবুক পেজটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপরে এখানে আপনারা চাইলে কিন্তু ফোন নাম্বার দিতে পারেন, অবশ্যই ফোন নাম্বারটি দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার কিন্তু চাচ্ছে। তো আমি এখানে একটা আমার ফোন নাম্বার দিচ্ছি। দেন আপনারা যেটা করবেন, ডানে একবার ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন ফেস আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়ার পর। তো আমি কন্টিনিউ একবার ক্লিক করে দিলাম। তো মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করার পর এখানে দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিচে ইনভাইট ফ্রেন্ডস এরকম লেখা আসবে। তো জাস্ট এখানে আপনাদের 10টা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 0 to 10 লাইক, অর্থাৎ আপনাদেরকে মিনিমাম 10 জনকে ইনভাইট করতে হবে। এবং 10 জন যদি লাইক করে তাহলে আপনাদের ফেসবুক পেজটি আরও আগের থেকে মানে প্রমোশনাল লেভেলে চলে যাবে। তো আমি এখানে ইনভাইট করবো, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে। তো আমি জাস্ট ইনভাইট ফ্রেন্ডসে একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোর আইডিগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে ইনভাইট করতে পারেন বা আপনাদের যাকে ইচ্ছে তাকে ফলো ইনভাইট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 732টা ফ্রেন্ড আছে। তো এগুলো আমি জাস্ট সিলেক্ট অল করে দিলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এখানে একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইট, জাস্ট এখানে আপনারা ক্লিক করে সেন্ড করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটস, তখন সেন্ড ইনভাইটসে একবার ক্লিক করলাম। তো ইনভাইটসে ক্লিক করার পর তারা যদি আমার ফেসবুক পেজটিতে লাইক করে দেয়, মিনিমাম যখন 10টা লাইক হবে তখন কিন্তু আমাদের ফেসবুক পেজটা আরেকটু প্রফেশনাল লেভেলে চলে যাবে। তো এখন কিন্তু আমাদের ফেসবুক পেজটা মোটামুটি এক প্রকার হয়ে আসছে। তো আমি আপনাদেরকে যদি আবার গিয়ে দেখিয়ে দিই ফেসবুক পেজে, তো যাচ্ছি যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজে যেসব ফিচারগুলো সবগুলি কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেসবুক কভার ফটো আসছে, এখানে আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারও আসছে। এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে দেখতে পাচ্ছেন পোস্ট ফটো প্রমোট ভিউ অ্যাজ এডিট পেজ, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফেসবুক আইডির মতো চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের ফেসবুক পেজটি প্রমোট করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রমোট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সব কিছু চলে আসছে, ঠিক যেভাবে আপনাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক প্রোফাইলে যেসব ভিডিও বা পোস্ট করেন বা ফটো আপলোড করেন ঠিক সেভাবে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো মোটামুটি লেভেলে কিন্তু, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ তৈরি করতে হলে পরে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হলে যা কিছু করা দরকার, তো প্রথম ধাপে কিন্তু আমরা কম বেশি সব কিছুই করতে পেরেছি। এবং নেক্সট লেভেলে আরও অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি আপনাদেরকে সেকেন্ড পার্ট ভিডিওতে দেখিয়ে দেবো। তাই যারা আজকের ভিডিওটি দেখলেন, তো প্রাথমিকভাবে আপনারা কিন্তু এভাবে ফেসবুক পেজটি তৈরি করে রাখতে পারেন। তো এভাবে তৈরি করে রাখার পরে কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং তারপরে আরও কী কী কাজ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।